সুস্বাগত বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজ আবার অনেকদিন পর সামনাসামনি ভিডিও করা হচ্ছে আর কি। তো এই কদিন তো আমরা মোটামুটি বিভিন্ন সাবজেক্টের কি কি বই থেকে মোটামুটি সাবজেক্ট ওয়াইজ আমরা দেখেছি আর কি, বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি সাবজেক্ট ওয়াইজের বই থেকে। তো তোমরা যারা দেখোনি এখনও, একদম ডিটেলসে সবগুলো দেখে নিও, ঠিক আছে? ভিডিও সাইজগুলো বড় আছে, কিন্তু একদম ডিটেলসে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করা আছে, ঠিক আছে? তো আর বাকি যেগুলো আছে, ধরো যেটা রয়েছে এথিক্স আর হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, ঠিক আছে, এই পার্ট দুটো বাকি আছে। তো এটা নিয়ে হচ্ছে আমরা পরে ভিডিও করব। তো ঠিক আছে, তো এখন আবার আগের মতো বিভিন্ন টপিক নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট হবে এক্সামের জন্য বা এমনি জেনারেলি, তো সেগুলো নিয়ে আমরা কথা বলব। তো দেখো, তোমরা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, ঠিক আছে, বেল আইকন ক্লিক করে অলই সিলেক্ট করো। আর তারপর তোমার যেখানে বিভিন্ন ফ্রেন্ডস আছে, বিভিন্ন গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সেখানে বিভিন্ন শেয়ার করো বিভিন্ন লিঙ্কে, ঠিক আছে, বিভিন্ন পেজে, যাতে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে, ঠিক আছে? তো দেখো, আজ আমরা কথা বলবো ওকে যে RCEP নিয়ে, ঠিক আছে, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, ঠিক আছে, RCEP নিয়ে। এটা হচ্ছে ইন্ডিয়ার এই RCEP-তে জয়েন করা উচিত কি উচিত না, তো সেই সম্পর্কে আমরা আজকে কথা বলবো, এটা হচ্ছে আজকের টপিক। তো দেখো, RCEP হচ্ছে বলতে গেলে একবিংশ শতাব্দীর সবথেকে বড় ট্রেড ডিলের মধ্যে পড়ছে, ঠিক আছে। এই ডিলটা মানে এতটাই বড় আর বিশাল বড় জনসংখ্যা নিয়ে আর কি মোটামুটি চলে আসছে, পৃথিবীর টোটাল GDP-র 1/3ও বেশি হচ্ছে তোমার এই RCEP কান্ট্রির মধ্যে পড়ছে, ঠিক আছে। তো তার কারণ হচ্ছে, দেখো, RCEP কান্ট্রির মধ্যে যে মেইনগুলো আসছে, ধরো চায়না আসছে, ইন্ডিয়া আসছে, আসিয়ানের যে 10টা দেশ সেটা আসছে, অস্ট্রেলিয়া আসছে, নিউজিল্যান্ড আসছে, ঠিক আছে, জাপান আসছে, তো এই দেশগুলো মোটামুটি, সাউথ কোরিয়া আসছে, এই দেশগুলি মোটামুটি চলে আসছে। তো তার জন্য হচ্ছে এই এরিয়াটা হচ্ছে বিশাল বড় চলে আসছে। আর যদি লোকসংখ্যা দেখো তো, তাহলে চীন আর ভারতের লোকসংখ্যাই তো বিশাল, তো এই জিনিসটা চলে আসছে, ওয়ার্ল্ড ইকোনমি একটা বিশাল বড় অংশ এখানে চলে আসছে, একটা হিউজ মার্কেট এখানে চলে আসছে, তো যেটা আগে ছিল না। তো এই রিজিওনাল ইকোনমিক কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ যেটা, তো এটা হচ্ছে দেখো বিশাল এরিয়া নিয়ে, আর যেটা মোটামুটি বলতে গেলে আমাদের এশিয়া থেকে আমার সাউথ এশিয়া সহ বিভিন্ন দেশগুলো এখানকার যেগুলো আছে পুরোটাই কানেক্ট করবে তোমার ইকোনমিক ওয়েতে। তো বেসিক্যালি এটাকে বলা হচ্ছে ফ্রি ট্রেড এরিয়া এই RCEP-তে। তো তোমরা যেন সেপ্টেম্বরে হচ্ছে এর বৈঠক বসেছিল, তো সেখানে মোটামুটি ইন্ডিয়া জয়েন করবে কি করবে না সেগুলো নিয়ে ডিসকাশন হয়েছে। তো ইন্ডিয়ার কনসার্ন দেখো বিভিন্ন রকমের রয়েছে, ঠিক আছে, RCEP কান্ট্রিতে জয়েন করার। তো যেহেতু RCEP কান্ট্রি বেসিক্যালি বলছে ফ্রি ট্রেডেড এরিয়া হবে, তো সেটা ইন্ডিয়ার জন্য কতটা মারাত্মক হতে পারে বা কতটা হেল্পফুল হতে পারে, তো সেটা আমাদের পুরোপুরি দেখতে হবে, ঠিক আছে। দেখো, ওয়ার্ল্ড ইকোনমিতে কেউ, ইকোনমি বলো বা ওয়ার্ল্ড ডিপ্লোমেসি বলো, কেউ কোনো দেশই কোনো দেশের ফ্রেন্ড নয়, আবার কোনো দেশই কোনো ফ্রেন্ডের তোমার শত্রুও নয়, এটা হচ্ছে পুরোপুরি তোমার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চাণক্যর বিশাল ফেমাস ডায়লগ আর কি। তো তারপরে বিভিন্ন দেশে, এটা বিভিন্ন দেশের পলিটিক্যাল সায়েন্টিস্টরা তারা নিজেদের নামে এরকম চালিয়ে গেছে, বেসিক্যালি সেটা আলাদা কথা, যাই হোক। তো কথা হচ্ছে এই যে এরিয়াটা, তো এখানে ইন্ডিয়া যে জয়েন করা, দেখো 2012 বা 2013 সালে তখনকার গভর্নমেন্ট চাইছিল হচ্ছে এখানে জয়েন করার কথা, কিন্তু এখন ইন্ডিয়া চাইছে হচ্ছে জয়েন করার কথা মানে না, কিন্তু কারণ যদি দেখা হয় তাহলে বিভিন্ন কারণ চলে আসে এর মধ্যে। দেখো, RCEP কান্ট্রিগুলো হচ্ছে বেসিক্যালি সবথেকে বড় ইকোনমি হচ্ছে এখানে চায়না, ঠিক আছে, তার চায়নার হিউজ মার্কেট, আর চায়নার সাথে আমাদের ট্রেড ডেফিসিট বিশাল পরিমাণে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা রয়েছে, এমনি চায়নার সাথে যে ট্রেড ডেফিসিট আছে, আর তারপর আসিয়ানের সাথেও আমাদের, আসিয়ানের যে দেশগুলো রয়েছে 10টা দেশ, তাদের সাথেও আমাদের ট্রেড ডেফিসিট খুব বেশি, মানে হচ্ছে বাণিজ্য ঘাটতিটা, তো সেটার দিকে আগে আমাদের দেখা উচিত কি তাহলে। আর যদি এটা করা হয় তাহলে, ধরো যদি আমরা এখানে জয়েন করি এই RCEP ব্লকে, তাহলে আমাদের দেশটা বেসিক্যালি এই সাউথ এশিয়ান কান্ট্রি থেকে আর তারপর আসিয়ানের দেশ থেকে মানে ফ্রি ফ্লো হবে একদম, পুরো বিভিন্ন পণ্য আসবে, ঠিক আছে, তো কাঁচামাল আসবে, তো সেগুলো আমাদের এখানে চলে আসবে, আর চায়না বেসিক্যালি ডাম্পও করবে বেসিক্যালি, আর খুব কম দামে যেহেতু চাইনিজ জিনিসগুলো পাওয়া যায়, তাহলে আমাদের দেশের ব্যবসা পুরো একদম খুব বাজে অবস্থায় চলে যাবে, কারণ অত কম দামে দিতে পারবে না চায়নার সাথে। তো এমনি দেখো, চায়নার সাথে আমাদের ট্রেড ডেফিসিট বিশাল একটা ফারাক রয়েছে, ঠিক আছে। তুমি যদি রিসেন্টলি দেখা হয় 2018-19 সালে, তো তাহলে চায়নার সাথে আমাদের ট্রেড ডেফিসিটের পরিমাণ 94 বিলিয়ন ডলারের উপরে,
ঠিক আছে। আর যদি তুমি এই যে যে আরসিইপির যে দেশগুলো রয়েছে তো তার সাথে যদি আমাদের ট্রেড ডেফিসিট দেখা হয় বাণিজ্য ঘাটতি, তো $110 বিলিয়ন উপর চলে গেছে 2018-19 অর্থবর্ষে, ঠিক আছে। কিন্তু যদি আমরা এখানে আরও জয়েন করি তাহলে আমার জন্য সেটা একটু বিশাল হুমকি স্বরূপ। কারণ দেখো আমাদের যে বড় বড় সেক্টর আছে, তো সেটা ধরো আমাদের যে আমুল, মানে আমুল যেটা মানে দুগ্ধ ইন্ডাস্ট্রি যেটা বলা হয়, দুধের ইন্ডাস্ট্রি যেটা মানে আমুল সহ অন্যান্য যেসব কোম্পানি রয়েছে, তো সেখানে ধরো তোমাদের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে যেসব যে দুগ্ধজাত পণ্যের যে কোম্পানি রয়েছে তো তারা এখানে চলে আসবে। তো তার ফলে আমাদের সাথে পেরে উঠতে সমস্যা। তারপর চায়নাও আরও খুব কম দামে এখানে দুগ্ধজাত পণ্যকে ধরো যদি রপ্তানি করে তাহলে সেই প্রবলেমটা পড়বে হচ্ছে আমাদের দেশে। তারপর ধরো ফার্মাকেমিক্যালস যেটা আছে তোমার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের, এটা খুব বড় বড় ফার্মাকেমিক্যালস, তো তারা এখানে এই বাজারটা পুরো একদম এখানে চলে আসবে, ঠিক আছে। যাতে আমাদের যে হুমকি চলে আসবে আর কি আমাদের যে মার্কেটের জন্য, কারণ তারা যখন ডাম্প করছে বা পুরো মার্কেটটা ক্যাপচার করে নিচ্ছে, কারণ দেখো সারা পৃথিবী ইন্ডিয়াকে দেখা হচ্ছে এখন বিশাল বড় মার্কেট হিসাবে, ঠিক আছে, একটা হিউজ মার্কেট। তো সেখানে যে যত কম দামে জিনিস ছাড়তে পারবে তো তার তত লাভ। আর যেহেতু বিশাল মার্কেট আছে তো সবাই চাইবে হচ্ছে এখানে এই বাজারটা ধরার। তো আমাদেরও দেখতে হবে যে যখন আমরা সারা পৃথিবীর কাছে আমাদের নিজের মার্কেটটা খুলে দিচ্ছি তো আমাদের দেশের স্বার্থটা কতখানি থাকছে, ঠিক আছে। আমাদের দেশের যে ব্যবসায়িক গোষ্ঠী তারা ঠিক মতো লাভ করতে পারছে কি না, তাহলে ইকোনমিতে কী এফেক্টটা পড়ছে, তো এই জিনিসগুলো কনসার্ন রাখতে হবে। তো সেই ব্যাপারগুলো রয়েছে। তো এইগুলো হচ্ছে ইন্ডিয়া খুব কনসার্ন রয়েছে যে আরসিইপিতে জয়েন করা উচিত কি উচিত নয়, কারণ এত বড় ট্রেড ডেফিসিট এমনি রয়েছে আমাদের চায়নার সাথে যে $54 বিলিয়নের উপরে শুধু এই অর্থ বছরে। কারণ আমরা যে পরিমাণে এখান থেকে আমদানি করি আর তার থেকে বেশি, মানে যে পরিমাণে রপ্তানি করি তার থেকে কয়েক গুণ বেশি হচ্ছে আমরা আমদানি করি। তো তারপরে দেখো যদি আমরা আরসিইপি দেশগুলোর সাথে যে ধরো যদি কনসার্ন করা হয় যে হ্যাঁ আমরা এখানে যুক্ত হতে পারি কিন্তু আমাদের এইগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কিন্তু তারপরেও যদি দেখা হয় যে আমরা ট্যাক্স বসাবো, ঠিক আছে, বিভিন্ন কর বসাবো বিভিন্ন দেশের উপর, ধরো চায়নার বিভিন্ন দ্রব্যের উপর বা আসিয়ান থেকে যেগুলো আসছে, তাহলে ঘুরে আসবে, ঠিক আছে, ডাইরেক্ট না হলেও ঘুরে আসবে। ধরো তুমি আরসিইপিতে ইন্ডিয়া যদি মানে তোমার ডিউটি বসায় বিভিন্ন পণ্যের উপর, ঠিক আছে, ট্যাক্স বসায়, তো তাহলে ধরো চায়নার থেকে ডাইরেক্ট না আসে তোমার আসিয়ান কান্ট্রি থেকে থ্রু এভাবে চলে আসবে, ঠিক আছে, ডাইরেক্ট আসছে না কিন্তু থ্রুতে চলে আসবে। কিন্তু বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে তাহলে ইন্ডিয়ার ইকোনমির উপর পড়ছে না। তো সেই ব্যাপারগুলো রয়েছে। যদি হিউজ মার্কেট রয়েছে, মানে কম্পিটিটিভনেস তুমি যদি বলো, দেখো যে রিসেন্টলি যে ডাটাটা এসছে আমাদের, সে ডাটাটা বেরিয়েছে হতো ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক এখন 68 এসছে, তো সেটা অনেকটাই উপরে এসছে রিসেন্টলি কয়েক বছরে, তো সেটা খুবই ভালো। কিন্তু তারপরে আমাদের যেহেতু কর্পোরেট ট্যাক্সে রিফর্ম করা হয়েছে তার জন্য বেসিক্যালি এসছে, কিন্তু আরও রিফর্ম আরও জরুরি, ঠিক আছে, তাহলে আরও উপরের দিকে যাবে। আর কিন্তু তুমি যদি রিসেন্টলি সাউথ এশিয়ার দেশগুলো দেখো, ভিয়েতনাম, বাংলাদেশ, এটার র্যাঙ্কও খুবই ভালো করেছে। কারণ ধরো যে ইউএসএ আর চায়নার সাথে যে ট্রেড ওয়ার চলছে, তো সেই ট্রেড ওয়ারের ফলে ইউএস থেকে যেসব কোম্পানিগুলো মানে চলে আসছে, চাইনিজ যেসব কোম্পানি, তো তারা সেগুলো আমরা লুফে নিতে পারিনি, ঠিক আছে, সেগুলো ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এখানে আসেনি। তারা বেসিক্যালি গেছে হচ্ছে তোমার ভিয়েতনাম গেছে, মালয়েশিয়া গেছে, এইসব ছোটো ছোটো কান্ট্রিরা, ইন্দোনেশিয়া, এরা নিয়ে নিতে পেরেছে। তো আমরা এখানে আমাদের বাণিজ্য করার সিস্টেম এখনও অনেক টাফ, ঠিক আছে, তো তার জন্য এই কোম্পানিগুলো ওখানে আসেনি। যদিও আমাদের এত বড় মার্কেট রয়েছে তারপরেও ওরা আমাদের এখানে আসেনি কেন, তো সেই কারণগুলো আমাদের দেখতে হবে। কারণ আরও রিফর্ম আরও খুবই দরকার, তাহলে আস্তে আস্তে আরও FDI বাড়বে আর তাহলে ইকোনমি আরও বাড়বে। তো বেসিক্যালি আমাদের এখন যেটা দরকার হচ্ছে ইন্টারনাল উন্নতি দরকার কি ইকোনমি, তোমার ধরো হিউম্যান যে ক্যাপিটাল আছে না, এই হিউম্যান ক্যাপিটালে আরও বেশি দক্ষ হিউম্যান ক্যাপিটাল দরকার আমাদের, দক্ষ শ্রমিক যদি আমরা করতে পারি তো তাহলে দেশের ইকোনমির জন্য এটা খুবই ভালো হবে আর সেগুলো খুবই কাজে দেবে। কিন্তু তা নাহলে এরকম বড়ো ইকোনমিক ব্লকে যদি জয়েন করি, ঠিক আছে, জয়েন করে নিলাম, কিন্তু তারপরে এত যদি প্রবলেম হয়ে যায়, এমনি ট্রেড ডেফিসিট আসিয়ান কান্ট্রি বলো বা এক চায়নার সাথে বলো, তাতেই হচ্ছে বিশাল ব্যাপার, হিউজ। তারপরে তুমি ধরো যে চায়না, এই জাপান সহ মানে সাউথ দক্ষিণ কোরিয়া, ঠিক আছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তো এইসব দেশ থেকে যেসব দ্রব্য আছে এবং খুবই তাদের পণ্য কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি হয়, তো তখন যারা এখানে এখন চলে আসবে ইন্ডিয়ান মার্কেটে, তো তখন আরও বেশি প্রবলেমেটিক হয়ে পড়বে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তো এই কনসার্নগুলো রয়েছে, এগুলো খেয়াল রাখতে হবে। তো দেখো এই জিনিসগুলোর জন্যই মোটামুটি আমরা এখন চাইছি না যে, ইন্ডিয়া চাইছে না যে আরসিইপিতে জয়েন করার জন্য, যে উচিত কি উচিত না, এখন মোটামুটি চাইছে জয়েন করতে না, কিন্তু পরে যদি জয়েন করতেও চায় কিন্তু সেই কনসার্নগুলো আমাদের রাখতে হবে, যে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এগুলো রাখবো, কিন্তু সেগুলোও দেখতে হবে। আর তারপরে আমাদের যে হিউজ মার্কেটটা, সেটাও যেন আমাদের ট্রেড ডেফিসিট আরও অনেক বেশি বেড়ে না যায়, ইন্ডিয়ান যে
ইকোনমি আছে সেটা যাতে বিরূপ প্রভাব না পড়ে, তো সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আমাদের হিউম্যান ক্যাপিটাল যাতে আরও স্ট্রং হয় তো তার জন্য আরও দেখতে হবে, তাহলে মোটামুটি একটা ব্যালেন্স থাকবে। নাহলে এই আরসিবিতে যদি জয়েন করে ইন্ডিয়া তাহলে মানে বিশাল খারাপ অবস্থা আর কি ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। তো এই জিনিসগুলো কনসার্নগুলো যদি ঠিক করা হয়, দেখো হিউম্যান ক্যাপিটাল যে ফ্রি ফ্লো হবে প্রোডাক্টের মতো, ঠিক আছে, তো আমাদের দেখো আইটি ইন্ডাস্ট্রি তো খুব বড় আছে, তো আইটি ইন্ডাস্ট্রি যখন সেখানে যাচ্ছে দেখো ফ্রি ফ্লো হচ্ছে তোমার এই এরিয়াতে, কিন্তু সেই একটা একটা বা দুটো জিনিস হচ্ছে, বা ধরো তোমার এগ্রিকালচার বলো আর আইটি বলো, খুব গুটি কয়েক জিনিস, ঠিক আছে। তারপরে তাছাড়া অন্যান্য যেসব দেশ আছে তাদের ইন্ডাস্ট্রি আরও বড়ো, একদম অনেক হিউজ আর কি, ঠিক আছে, এবং তাদের গুণগত মানও অনেক ভালো আমাদের থেকে, তো সেই কনসার্নগুলো আমাদের দেখে চলতে হবে। তো এই সকল কারণের জন্য আমাদের এখন রিসেন্টলি বলা হচ্ছে যে আরসিপিতে জয়েন করা উচিত না ভারতের জন্য, ঠিক আছে। তো তারপরে আরও দেখা যাক আস্তে আস্তে কী হয়। রিসেন্টলি তো তোমরা যেমন সেপ্টেম্বরে তোমার আরসিইপির যে সম্মেলন হলো, তো সেখানে ইন্ডিয়াও ছিল, তো সেই হিসাবে এই জিনিসগুলো মোটামুটি দেখা গেছে। তো দেখা যাক আরও এরপরও আর কী নতুন আপডেট আসে যে আরসিইপিতে ইন্ডিয়া জয়েন করা উচিত কি উচিত না, ঠিক আছে, তো সেই জিনিসটাও দেখতে হবে, তাদের কত ইম্প্যাক্ট পড়বে ইন্ডিয়ান ইকোনমির উপর। তো আস্তে আস্তে দেখা যাক কী হয় আরও, ঠিক আছে। তোমাদের কী মতামত তো তোমরা নিচে কমেন্টে জানাতে পারো। তো ঠিক আছে, তো দেখো আজ আমরা আরসিইপি নিয়ে কথা বললাম, ঠিক আছে। তো আবার নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আবার কথা হবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো, আর তোমার যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন তাদের গ্রুপে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো যাতে তারাও জানতে পারে। আর দেখো আমি বিভিন্ন টপিক ওয়াইজ মানে সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা পুরনো ভিডিও করেছি, তো সেখানে দেখতে পারো, ধরো ইকোনমি বলো, পলিটি বলো, জিওগ্রাফি, ঠিক আছে, এনভায়রনমেন্ট, সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সব জিনিসগুলো পরপর আছে, সাইজগুলো বড়, ঠিক আছে, ভিডিওর কিন্তু দেখতে পারো, পরপর লিস্ট দেওয়া আছে পরপর হিসাবে, ঠিক আছে। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।